দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদেরকে সামর্থ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক দেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের সাথে আলোচনা করা হবে দেয় একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি বিস্তারিত বিলাল রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিটেন্স শাটডাউনের আওয়াজ তুলেন প্রবাসীরা একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি সাতমিশালী ফ্রি এছাড়া কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে জুলাই রেবিটেন্সে বিশাল ভাটা পড়ে সরকার পতনের পর বাড়তে শুরু করে রেমিটেন্স প্রবাহ চলতি আগস্টের প্রথম দশ দিনে দেশে রেমিটেন্স এসেছে চারশো বিরাশি দশমিক সাত সাত মিলিয়ন ডলার বর্তমানে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি আলম আমাদের প্রবাসী ভাইরা আসলে আমাদেরকে সমর্থন দিয়ে তাদের যে রেমিটেন্স পাঠানোটি সেটি বন্ধ করেছিল আমরা তাদেরকে এখন অনুরোধ জানাবো আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি দায়িত্ব নিয়েছে এখন আমাদের দেশ গঠন করতে হবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন লিগাল ওয়েতে আমাদের যে রেমিটেন্সটি সেটি দেশে পাঠাই কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির জন্য কাজ করছে বলে জানান এই সমন্বয়ক আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন তিনি দায়িত্ব নিয়ে এটি সরাসরি কথা বলবেন এবং আমরা বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যেই তারা আবার মুক্ত বাতাসে ফিরে দেশের সংখ্যালঘদের উপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেন সার্জিজ তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে কিন্তু আপনারা সাংবাদিকতার যে মিনিমাম ইথিক্স সেটুকু ধারণ করতে পারেননি এজন্য আপনাদেরকে আমরা সাংবাদিকতার যে প্রফেশন এই প্রফেশন কেউ মনে করি না আসলে আমরা অবশ্যই আপনাদেরকে ধিক্কার জানাই ঘৃণা জানাই চলমান পরিস্থিতিতে মাঠে কর্মরত পুলিশ সদস্যদের পাশে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানান কোটা আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক बिल्लाल हुसैन और टी ढाका